জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। টাকা চোর প্রধান হটাও, এই দুর্নীতিবাদ প্রধানের বিরুদ্ধে, টাকা চোর প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েতের অ্যাকাউন্টে টাকা জেনারেল মিটিং ছাড়াই চুরি করা হলে কোন প্রধান তুমি জবাব দাও? নবগঠিত প্রধানের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ। প্রতিবাদ পঞ্চায়েত অফিসে তালা ঝুলে বিক্ষোভ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের। মুর্শিদাবাদের রানীনগর, বিধাননগর, কাতলামারি এক নম্বর পঞ্চায়েতে ঘটনা। প্রধান মাফরোজা খাতুনের বিরুদ্ধে সরকার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। মাস তিনেক আগেই এই পঞ্চায়েত শাসক দলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বাম কংগ্রেস জোট। বোর্ড গঠন করে বাম কংগ্রেস জোট, তারপর পঞ্চায়েতের কাজ করা হয়। জোটের মধ্যে মতবিরোধ শুরু হয়। মাসখানিক আগেও একবার পঞ্চায়েতে কাজ করা হয়। পঞ্চায়েত সদস্যদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছিল। এবার নিয়ম না মেনে অনৈতিকভাবে পঞ্চায়েতে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান প্রধান মাফরোজা খাতুনের বিরুদ্ধে। আব্দুস সাত্তার নামে জোটের এক পঞ্চায়েত সদস্যদের দাবি, প্রধান সাধারণ সভা না ডেকে অনৈতিকভাবে জনগণ টাকা তুলে নিয়েছে, কাউকে না জানিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে। তার প্রতিবাদে আমরা তালা ঝুলিয়ে বিক্ষোভ করছি। যতক্ষণ না প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ এই বিক্ষোভ চলবে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রধান উনি যে টাকা রেখে গেছে, প্লাস পরে যেসব টাকা ঢুকেছে, এসব টাকা কোন জায়গায় আয় ব্যয় খরচ হয়েছে, যেটা এখন বর্তমান অ্যাকাউন্টে কত টাকা আছে, যেটা ব্যাংকিং ট্রানজাকশন যেটা বলা হয়, সেটা চাইছিলাম। এক্সিকিউটিভ সাহেবও ফোনে কথা বললো, এক ঘন্টার মধ্যে বের করেছি। ওরা প্ল্যান মাফিক সব ধীরে 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 সব আউট হয়ে গেছে। কে বলছে আমি বহন বোঝাচ্ছি, এ আমাদেরকে সলনা করে এক ঘন্টা টাইম নিয়ে সব আপন আপন যেভাবে চোর মানে ধরার পর পালিয়ে যায় সুযোগ নিয়ে, ওই সুযোগ নিয়ে ওরা এখান থেকে সব আপন আপন চলে গেছে। দিচ্ছে না মানে ওনার ভিতরে আপনার কোনো পাপ আছে, টাকা সরানো মানে চালাকি আছে, যেটা ওনার ক্যাপাসিটিতে হয়তো করতে পারবে, আমরা থাকলে করতে পারবো না, এই জন্য আমাদেরকে একদম অ্যাভোট করে চলছে। প্রধান সাহেবকে বললাম যে আমাদের যে পঞ্চায়েতের আয় ব্যয় বা এখনকার যে টাকা ঢুকেছে বা আগেকার যে টাকা আছে সেগুলো আমাদেরকে মানে ডিটেলস বুঝিয়ে দেওয়া হোক, ব্যাংকের আপডেট মাধ্যমে আমাদেরকে চোখে দেখে দেওয়া হোক। এবং আগে আমাদেরকে বলেছে জিরো ব্যালেন্স আছে, কোনো টাকা নাই পঞ্চায়েতে, ফান্ডে কোনো টাকা নাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে আগে সব সারা ওই 62,78,000 টাকা আছে, সেখানে আমাদেরকে ওই স্টাফ যেটা পঞ্চায়েতের আপনার ওই এক্সিকিউটিভ অফিসার সেটা আমাদেরকে দিয়েছিল 33 লক্ষ, এখন আমরা দেখতে পাচ্ছি ওই 62,78,000। এবার এখান থেকে ওনারা ডেলি ডেলি বিল পেমেন্ট করছে, ডেলি ডেলি সরাচ্ছে, আমরা সেটা আমরা জানতে পেরে আমরা এখন বর্তমান আমরা চেয়েছি যে আমরা ব্যাংকের আপডেটটা। এই বিষয়ে কাতলামারি এক নম্বর পঞ্চায়েতের নবগঠিত প্রধান মাফরোজা খাতুনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি। ফোন বেজেও গেছে, তিনি কোনো ফোন তোলেননি।